রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের উপনির্বাচনে আগাম গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। ভোটারদের কাছে সৈয়দ আব্দুর রাসেল অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাকে নির্বাচিত করার অনুরোধ জানিয়েছেন। রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম। রংপুর জেলার সদর উপজেলার 2 নম্বর হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় আসন্ন উপনির্বাচনে আগাম গণসংযোগে নেমেছেন সৈয়দ আব্দুর রাসেল। গণসংযোগের উদ্দেশ্য হল হরিদেবপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়া। সেজন্য তিনি প্রত্যেক ভোটারের দুয়ারে পৌঁছে দোয়া কুশলাদি বিনিময় এবং ইকবাল হোসেনকে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তাকে সমর্থন দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা। জনগণ চাই ইকবাল যেরকম যে উদ্দেশ্য মানে উদার মনের একটা ব্যক্তি, এইরকম একটা ব্যক্তিকে চাচ্ছে এই হরিদেবপুরবাসী। সেক্ষেত্রে আমি মনে করি যত ক্যান্ডিডেট দাঁড়াক না কেন, আমরা মনে করি যে সেক্ষেত্রে রাসেল সবটা মানে সকলের চাইতে এগিয়ে রয়েছে। এদের ভোটারের মধ্যে ইয়ং জেনারেশন যে পক্ষ রয়েছে তাতে রাসেল ভাই এগিয়ে আছে। এবারে কাকে ভোট দেবেন বলে আশা করতে চান? আমি মোখলেসারের বেটা ইয়া রাসেল। সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে সবাই আমাকে সহযোগিতা করুন, আমরা সকলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর ইউনিয়ন গড়তে পারি, এই আশাবাদ ব্যক্ত করি। আর 2 নম্বর হরিদেবপুর ইউনিয়নবাসী সকলের চাওয়ার যেন আমি পূর্ণ করতে পারি।